আজকের এই এক এআই টুল ইউজ করে আপনি তিনটা ইনকাম সোর্সের রাস্তা খুলে নিতে পারবেন। খুশির খবর হলো এই এআই টুলস বিলকুল ফ্রিতে আপনার কাজ শুরু করতে পারবেন। এই এআই টুলস এর নামটা কি এবং কোন টুলস এর কথা বলছি সেটা আপনার মনে প্রশ্ন জাগতেই পারে। তার আগে জেনে নিন আপনি তিনটা ইনকাম সোর্স গুলো আসলে কি। তাহলে প্রথমে আপনি ভিডিওটাকে একটা লাইক একটা শেয়ার করে দিন, সাথে ফলো করে দিন। আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এখন আমরা এই এআই টুলস এর মাধ্যমে তিনটা ইনকাম সোর্স এর রাস্তা সম্পর্কে জানবো, কিভাবে খুলবে সেই সম্পর্কে জানবো। যার মধ্যে প্রথম হলো রেডবাবল। এটা একটা মার্কেট প্লেস যেখানে আপনি বিক্রয় করতে পারবেন টি শার্ট, পোশাক, স্টিকার, ফোনের কেস এবং স্টেশনারি প্রোডাক্ট গুলার নিজস্ব ডিজাইন এড করে স্পেশাল রেটে বা অনেক দামে বিক্রি করার সুযোগ সেখানে থাকে, আর যা থেকে বিশাল অঙ্কের টাকা আপনি ইনকাম করতে পারবেন। দুই নম্বরে হচ্ছে অ্যামাজন কেডিপি। অ্যামাজন কেডিপি সেটাও একটা মার্কেট প্লেস, আর এখানে আপনি এই এআই টুলস ব্যবহার করে কালারিং বুক বানাতে পারবেন ইচ্ছা মতো। আর এই বুক গুলা এখানে কেডিপি তে লিস্ট করে ইচ্ছা মতো আপনার দাম দিয়ে বিক্রি করতে পারবেন। এখান থেকে যদি সেল হওয়া শুরু হয়ে যায় তাহলে পরবর্তীতে আপনাকে পিছনে তাকানো লাগবে না। আর সেজন্য আপনি এই অ্যামাজন কেডিপি সম্পর্কে বিস্তারিত জানতে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন অথবা গুগলে সার্চ করে দেখে নিতে পারবেন। তারপরে আমরা শেষের অংশে আসি। তিন নম্বরে হচ্ছে এটসি। এই ওয়েবসাইট আপনি নিজের অ্যাকাউন্ট খুলে আপনার পছন্দের প্যাটার্ন ব্যবহার করে আলাগ আলাগ ডিজাইন এড করে খুব ভালো দামে বিক্রয় করার সুযোগ পাবেন। যেখানে যেমন ধরেন টি শার্ট ডিজাইন, কাপ ডিজাইন, নতুন নতুন কালার এড করে দিতে পারবেন, আর এই সব কাজ আপনি এই এআই এর মাধ্যমে করতে পারবেন। আমি এই এআই দিয়ে অনেকগুলো টি শার্ট, অনেকগুলো কালার ডিজাইন করেছি যা আমার নিজের অনলাইন বিজনেস ব্র্যান্ডের জন্য, আর এই ডিজাইন গুলো অসাধারণ এবং মাইন্ড ব্লোয়িং। তাহলে এখন আমরা বলবো এই এআই এর নামটা কি। নামটা হচ্ছে মিড জার্নি এআই, যেখানে প্রথমে স্টার্ট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, পরে যেখানে এইরকম অনেকগুলো ফ্রিতে ফিচার পাবেন যা আপনার তিনটা ইনকামের সোর্স বানিয়ে দিবে। এবং এই কাজ করা অনেক কঠিন তা কিন্তু নয়, আপনি ট্রাই করে দেখেন। আরো অনেক ভিডিও আছে, বিস্তারিত বুঝেন তারপর কাজে লেগে যান।